দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। হিন্দুরা যদি এদেশে না থাকে, কোনো মুসলিম ভারতে থাকতে পারবে না, এমন একটি বক্তব্যের আলোকে। এ বক্তব্যটি প্রায় মাসখানেক আগের আমাদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সমাবেশ থেকে এমন একটি বক্তব্য এসেছিল। বলা হয়েছিল যে হিন্দুরা যদি এদেশে থাকতে না পারে, তাহলে কোনো মুসলিম ভারতে থাকতে পারবে না। এবং এটিও বলা হয়েছিল যে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে বিশাল ভারত ভাগ করে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, সেই ভাগের আলোকে জনসংখ্যা বসবাস করবে। এটি যিনি বলেছিলেন, এটি আসলে কতটা তার মনের কথা। তিনি হয়তো দেয়ালে পিঠ ঠেকে গিয়ে এমন কথা বলতে বাধ্য হয়েছিলেন। গতকালও 4 অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোটের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 8 দফা দাবিতে। হিন্দু শুধু নয়, সংখ্যালঘু সকল সম্প্রদায়ের, পাহাড়ি সম্প্রদায় থেকে শুরু করে বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে একটি সমাবেশ, মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। সেখানে উচ্চারিত হয়েছে হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এমনটা হচ্ছে, কেন হিন্দুরা কেন থাকতে পারছে না বাংলাদেশে? কিন্তু এই বাংলাদেশ তো এমনটা হওয়ার কথা ছিল না। আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সব মানুষের বাংলাদেশ হবে। এখানে যেমন মুসলিমের বাংলাদেশ, তেমনি হিন্দুর বাংলাদেশ, বৌদ্ধের বাংলাদেশ, খ্রিস্টানের বাংলাদেশ, পাহাড়ের বাংলাদেশ, সমতলের বাংলাদেশ। আজকে 53 বছর পরে এসে যা পরিলক্ষিত হচ্ছে, যেটি পরিলক্ষিত হচ্ছে সেই মুক্তিযুদ্ধের চেতনার সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ অনুপস্থিত লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আজকে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের অধিকার আদায়ের দাবিতে মাঠে নামছেন, বক্তব্য দিতে বাধ্য হচ্ছেন যে ঠিক আছে, আপনারা যদি বলেন, আপনারা একথা সরকারকে বলা হচ্ছে যে আপনারা বলেন যে আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে আমরা দেশ ছেড়ে চলে যাব। একজন শুভবিদ্যের মানুষ আপনি কি বলবেন যে এদের শুধুমাত্র মুসলমানের হবে? মানুষের সৌন্দর্য, সমাজের সৌন্দর্য তো সেখানেই, সেটি কম থাকুক, হিন্দু বসবাস করবে, বৌদ্ধ বসবাস করবে, খ্রিস্টান বসবাস করবে, মুসলমান বসবাস করবে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে আতঙ্কের সাথে বসবাস করতে হচ্ছে, ভয়ের সাথে বসবাস করতে হচ্ছে, ঘৃণার সাথে বসবাস করতে হচ্ছে। আমরা জানি যে 2 মাস আগে একটি সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বিদায় নিয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার সাথে সাথে বা বিগত সরকারটি পতন হবার সাথে সাথে 5 আগস্ট থেকে হিন্দুদের উপর যে নির্যাতন, অত্যাচার, বাড়িঘরে হামলা হয়েছে, হচ্ছে, তা ন্যাক্কারজনক। আমার বহু পরিচিত মানুষ, বন্ধু, স্বজন সনাতন ধর্মের এখন পর্যন্ত, আজকে 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারেনি। কেন? আমি কি সুরক্ষা দিতে পারবো না? রাষ্ট্র কি সুরক্ষা দিতে পারবো না? অথচ লক্ষণীয় বিষয় যে রাষ্ট্রীয়ভাবে হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে, হিন্দুদের সুরক্ষা দেওয়া, এই নির্যাতন হচ্ছে এটি স্বীকার করা কিংবা সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা আজকে 2 মাসে এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। হিন্দু সুরক্ষা তো দূরের কথা, দেশের সার্বিক জানমালের নিরাপত্তা বিধানই সম্ভব হচ্ছে না। আজকে যেটি হোক, যে হিন্দু সম্প্রদায়, পাহাড়ি সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় একটি সংকটের মধ্যে নিপতিত হয়েছে, যার কারণে সংখ্যালঘু সম্প্রদায়
এর জোট আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে, দেশ অস্থির হচ্ছে, অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার বাংলাদেশের মানুষের শান্তির জন্য। যেটি হোক, যে কারণেই হোক, আমি বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে স্বাধীনতার 53 বছরে গড়ে তুলতে পারিনি, এর দায়টা তো নিতে হবে, এর দায়টা স্বীকার করতে হবে। আজকে এমন একটি সময় যে সময়টি সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব দোরগোড়ায় উৎসব কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সেই সময় সনাতন ধর্মাবলম্বী মানুষ ঝড় বৃষ্টি কাদা উপেক্ষা করে রাস্তায় নেমেছে। এগুলো বন্ধ হোক, মানবতার স্বার্থে, সকল ধর্মের সহ অবস্থানের স্বার্থে, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বার্থে এগুলো বন্ধ হওয়া একান্ত কাম্য। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেবে, তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক দাবির পক্ষে সমর্থন দেবে, যৌক্তিক দাবি মেনে নেবে। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।